ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 306 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। এত সুইট একটা ছোট বোন আমার, ওর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় আপনি আমার পিছু পিছু এসেছেন। জাস্ট আমি আপনাকে একটু বাঁকা ইশারা দিয়েছি, তাই না? না ব্যাপারটা, হাই রে ক্যারেক্টার রে, ঠিক বলেছিস ক্যারেক্টার, ম্যাক্সিমাম ছেলেদেরই ক্যারেক্টার ঠিক আছে, একদম ঠিক। রাইজ আপু বলেছিল আমাকে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন তো তোমার চরিত্র কি সেটা আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ রাইজ আপু, তুমি চোখে আঙুল দিয়ে না দেখা দিলে আমি বুঝতেই পারতাম না। আরে ইটস ওকে, এখন তুমি ডিসাইড কর। সব কিছু জানার পরও কি এরকম একটা মানুষের সাথে রিলেশনশিপে থাকবে নাকি সিঙ্গেল থাকবে? না, এর চাইতে একা থাকাই ভালো। আমি তোকে কত বার বলো মা, এই মেয়েকে আমার পছন্দ না।
কেন পছন্দ না? দেখ ও তো মডেল না, কিন্তু তোর জন্য, শুধু তোর জন্য একটা ফটোশুট করে সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে তোকে। মা, যতই ফটোশুট করুক, যতই তোমার বান্ধবীর মেয়ে হোক, আমি স্ট্রেট কাট বলে দিচ্ছি, আমি এই মেয়েকে বিয়ে করব না। কিন্তু কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। হইছে? সকাল সকাল আমার দিনটাই নষ্ট হয়ে গেল। সবটা থাকি আর ভালো লাগে না। আচ্ছা, ভালোবাসা কোথা থেকে আসে বলতো? ভালোবাসা কোথা থেকে আসে? আরে হ্যাভেন থেকে। এটা একটা স্বর্গীয় সুখ না? তাহলে ভালোবাসাটা খারাপ হলো কোথা থেকে বল? আরে বাবা, তোর কথা বুঝলাম, কিন্তু রাইসা যদি তোর কথা শুনে তাহলে কি হবে জানিস? বাদ দেওয়ার কথা। আচ্ছা আমার কথা শোন, শাহরুখ খানের মতো কেউ যদি তোকে ভালোবাসে, আহ, যদি দুই হাত বাড়াইয়া দেয়, তাহলে তুই না করে থাকতে পারবি বল? স্বপ্নে আমি তো পারবো। শাহরুখ খান একটা ফালতু, কেমন মানুষ চিন্তা কর, ও কোনো সিনেমায় হয় অন্যের গার্লফ্রেন্ডে ভাগায়, নয়তো কোনো সিনেমা ও বসের মেয়ের সাথে প্রেম করে। তোর বল কি জানো সিনেমার নাম? বাজে গেলে শিল্পের সাথে সাথে কি করলো? ওইটা অ্যাক্টিং। সবকিছু নেগেটিভ ফিরে দেখা তোর অভ্যাস হয়ে গেছে না? মানে কি আর এটা কোথায় গেছে জানো? মারু ভাই ছেগা দেওয়ার পর ওরে কেন আমি চেষ্টা করতেছি একটা বিপ্লব বানানোর, আমি চেষ্টা করতেছি বাংলাদেশের সব মানুষের ব্রেকআপ করে দিয়ে সবাই আমি একটা সুস্থ জীবনে ফিরে আসি, এইটা আপনি উদ্ধার করে তুই আমার সাথে আসিস? অফ কোর্স আমি তোর সাথে, তোর লাগবে না, তোর আমার লাগবে, আমি থাকতে চাইও না, তোর লাগবে না, তো আমার না বা যা কর উদ্ধার করে ফেলছিস তোর তো সাথে আসতেছি আমি এখনই আসবো। আচ্ছা এবার আমার টিপ দেয়ালে ঠেকে গেছে রাইসে, আমি আর পারছি না। আরে এটা কি চান বলেন তো? বিয়ে দূর আন্টি, বিয়ে শাদী এগুলো হইতেছে বোগাস জিনিসপত্র। বোগাস হলে আর তোমাদের এই পৃথিবীর আলো বাতাস দেখতে হতো না। আমার তো একটাই শখ। তাহলে বাধাটা কি আন্টি? বাধা হচ্ছে প্রেম। আমার ছেলে বলেছে সে নাকি কাকে ভালোবাসে, ওই প্রেমটা কি ভাঙতে হবে। আন্টি কি যে বলেন, আপনি প্রেম ভাঙার দায়িত্ব দিচ্ছেন, এটা ফাইন কাজ, প্রেম ভাঙার জন্যই তো আমাদের জন্ম। কি বলেন না বলেন, খালি বলেন মেয়ে কই থাকে না থাকে, খালি ঠিকানাটা দেন, নাম দেন। আরে দূর, আমি তো কিচ্ছু জানি না। তাইলে কেমনে কি জানতে তো হবে। চিন্তা করবেন না, আমরা আছি না, তিন দিনের মধ্যেই মেয়ে কই থাকে না থাকে, নাম ঠিকানা সব বাইর করে ফেলাবো। কি রে পারবি না রে? হ্যাঁ পারি না, এগুলো কোনো বিষয় না আন্টি। তিন দিনে সব বাইর করবো, সাত দিনে করাবো ব্রেকআপ, একদম নিট অ্যান্ড ক্লিয়ার ব্রেকআপ যারে বলে, আপনি চিন্তা করবেন না। এই সাত দিন আমরা আপনার বাসায় থাকবো, আপনি খালি আয়ান্ডে বলবেন আমরা বেড়াইতে আসছি, কোনো সমস্যা নেই। ম্যাডাম ঠিক ঠিক চল যা চল যা। আচ্ছা যা করবো তো না? হ্যাঁ রে আন্টি, যে কি কম আন্টি, খুব ভালো লাগছে আন্টি, খুব ভালো লাগছে, প্রেম ভাঙতে যে আমার কি মজা লাগে আসলে। সরি আমি মনে হয় ভুল বাসায় চলে এসেছি নাকি? কোথায় যাচ্ছিস? এটা তো আমাদের বাড়ি, এই যে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে রাইসা, তোর ছোট খালার ননদের বান্ধবী। বুঝি না আবার বলো। তোর ছোট খালা তার ননদের বান্ধবী। আচ্ছা, আর ওনারা? ওরা হচ্ছে ওর বান্ধবী, আমাদের বাসে বেড়াতে এসেছে, কয়দিন থাকবে, ভালো করেছে না বল? হ্যালো হ্যালো, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? হ্যালো, হাই হাই। সবাই মিলে বেড়াতে আসছে না যুদ্ধ করতে আসছে কে জানে। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে নিয়ে আর থাকি। ঝামেলা আছে, ইনফরমেশন আমার কি হবে?
যদি সুযোগ পাইতাম মা, তাহলে আয়ানকে শাহরুখ খানের মতো দিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলতাম, আই লাভ ইউ আয়ান। চুপ থাকেন, জানলে চল। কাল তো সকাল থেকে আয়ানকে ফেলাতে হবে, একদম সকাল থেকে। ঠিক আছে ঠিক আছে। দূরবীন, টর্চ, দড়ি, হাবি জাবি যা যা লাগে সব রেডি আছে। একটা জিনিস মনে রাখিস, ছেলে কিন্তু সেই লেভেলের প্লেয়ার। তুই বুঝলি কিভাবে? আরে ওইসব বুঝা যায়, এক্সপিরিয়েন্স বলে একটা কথা আছে না? দেখলি না হাত মেলানোর সময় কেমনে হামলায় পড়লো। তবে যাই হোক, এই পৃথিবীতে আমি রাইসা কারো প্রেম টিকতে দিব না। সব একটা একটা করে কি ব্যাপার, আপনারা এখানে কি করছেন? গল্প না, না মানে গল্প না রে। যাই হোক, আমি একটু ডিনারের পর ওয়াক করি, হাঁটাহাঁটি করি, ঘুমটা ভালো হয় আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনি বলি ওয়াক কেন, স্লিপ ওয়াকও করতে পারেন। জি কিছু না, আপনি হাঁটুন, আমি একটু ওদের দৌড়ানোর ব্যবস্থা করি। খাওয়া দাওয়া বেশি হয়েছে তো? আর কেউ আসবে? না, আমি একাই। এনজয় দ্য ফুড। থ্যাংক ইউ। তুই বেটা একাই তো খাই না, কেউ নাই এজন্য কোনোভাবেই ধরতে পারতিস না। গার্লফ্রেন্ড কই? ও তো বাইক ডাকছিল। আমার যদি এরকম একটা বাইক থাকতো না, তাহলে আমি আর পার্সোনাল ড্রাইভার একদম। ওরে বাবারে, এমন লাইফ কি তো? তো জীবনের উদ্দেশ্য কি, মানে তুই কি ড্রাইভারই করতে চাস? একদমই না। না আমার তো মনে হয় এক্সামের খাতা এগুলাই লিখছিল। ইডিয়ট। রাইসা, আই রাইসা।
বাবু আমার বাবুটা কি করে আই মিস ইউ টু আরে তুমি তো ঢাকায় ছিল আমি দেখা করবো কি করে আচ্ছা হ্যাঁ ঠিক আছে কালকে দেখা হবে অ্যাজ উই প্ল্যানড না না দুপুরে তো আমার অফিস আছে বিকেলে পারবো তাহলে অফিসের পাশের পার্কটায় দেখা হচ্ছে কিন্তু হ্যাঁ ওকে বাট ডোন্ট বি লেট তুমি কিন্তু সবসময় লেট করো আই এম ভেরি এক্সাইটেড ওকে বাই কি ব্যাপার আপনি এখানে কি করছেন আরে আমার রুমের মধ্যে প্রবলেম কি আপনার আমার এখানে কি করছেন আপনি কি রে নাদিয়া আমি পুরো বাসা খুঁজলাম তুই এখানে ঘুমাচ্ছিস ঘুমাচ্ছি ওই দিনও বলতেছিল আপনি বোধ হয় শুনেন নাই ও ঘুমের ঘরে হাতে বৃষ্টি হ্যাঁ যাও ওকে একটু নিয়ে এসো আয়াতে ও স্লিপ ওয়াকিং জি ও সরি আমি জি গুড নাইট গুড নাইট শুনুন না আপনার কি আপনার ফ্রেন্ডের মতো কোনো অভ্যাস আছে জি আছে আমি জেগে জেগে ছেলে মানুষ দেখলে ওই আমার হাত পা কেমন যেন নিষ্পিস নিষ্পিস করে মনে হয় মানে আসি হ্যাঁ গুড নাইট আজকে আয়নের গার্লফ্রেন্ডের হাতে নাতে ধর সেটা তো দেখা যাবে সারাদিন বৃষ্টিতে ভিজবো আমাদের জামা কাপড় সব ভিজে যাবে এই জন্যই আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বললেই আয়ন রাজি হতো না জি 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 এখন আমার কি হবে আমার কত আশা ছিল আমার একটা নাতি হবে একটা নাতনি হবে ওদেরকে নিয়ে আমি খেলবো ওদেরকে নিয়ে আমি ঘুরতে যাব এখন এসব কিভাবে হবে আহা থাক থাক মন খারাপ করে না বাচ্চা কাচ্চা নিয়ে এখন কি বা হবে বলে মানুষ করে অনেক কি হয়েছে মা কি হয়েছে কি হয়েছে আল্লাহ কি হলো আপনি আন্টিকে অনেক বড় কষ্ট দিয়েছেন আমি সাথে আমাদের কেউ আপনাদের কেউ হ্যাঁ আর কি বলছে আপনি চিন্তা করবেন না যাত্রা যা ছি কি বলছে ওরা কি বলছে আপনি চিন্তা করবেন না
আমি আসলে বুঝি কি বলেন এই যে আপনি কতটা লোনলি আমি একটা মানুষ যদি এত লোনলি না হয় তাহলে এরকম একটা অবস্থায় পড়ে বলেন আপনি চিন্তা করবেন না আলো আপনি ভয় পাচ্ছেন কেন আমি তো মেয়ে আর আমি জানি আমাদের উপর যে আপনার কোনো ফিলিংস নাই আপনি চিন্তা করবেন না হ্যাঁ কি ঠিক হয়ে যাবে সেটাই তো বললো না তোর বন্ধু না মা বন্ধুর থেকে একটু বেশি আমাদের অনেক দিনের সম্পর্ক পরিচয় আন্টি তুমি কেমন আছো আয়নের মুখে তোমার কথা এত শুনেছি যে তোমাকে না আমার মা ডাকতে ইচ্ছে করে মা না 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 জড়িয়ে ধরতে হবে না এতটা আল্লাহ করতে হবে না মা ও কিন্তু সারাদিন থাকবে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে দুপুরবেলা খাবে আমাদের বাসায় থাকবে হ্যাঁ খাবে হ্যাঁ কি খাবে তুমি বলো আন্টি তুমি যা রান্না করবে আমি তাই খেতে চাই মা আমি বলেছি তোমার রান্না অনেক ভালো খাবে আচ্ছা আচ্ছা তাহলে তোমার থাক আমি রান্না করি আন্টি আমি কি একটু আসবো রান্না করে একটু হেল্প করি আসতে হবে ঠিক আছে তুমি যাও আমি কিন্তু ফোন দিব অবশ্যই ফোন দিতে হবে আমি ঠিক মতো পৌঁছালাম কিনা সেটা তোমার জানতে হবে না না হচ্ছে যাও ঠিক আছে যাই শোনো না সম্পর্ক আরে না না দশ বছর ধরে না আমাদের দুজনের তো পরিচয় হতে আলাপ হতে হতে ৬ মাস কেটে গেছে সাড়ে ৯ বছর ধরে আমাদের দুজনের সম্পর্ক দেখে আমার এত ভালো লেগেছে মনে হয়েছে আমার নিজের মা আন্টিকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে আন্টি কি বললো আন্টি আর কি বলবে আন্টি তো আমাকে দেখে ভীষণ পছন্দ করেছে আর আন্টিকে দেখে আমার তো আজকে নিজের মা মনে হয়েছে মা বলে ডাকতে ইচ্ছা এখন একটা কথা বলি আপনি কান শুনে শুনেন হ্যাঁ আমরা কারা জানেন ঠিক আছে যদি আয়ানের আশেপাশে মানে থাকেন আমাদের একটা গ্যাং আছে গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বারের কাছে পিস্তল আছে দেখাবো দেখাতে পারি ওরা কেউ যদি আপনাদের আমরা
গল্প করছিলাম আর কিছু না বাবুর সাথে, মানে আপু ভাইয়া বাবু 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 হ্যাঁ বাবুর সাথে আসলে একটু কথা বলছিলাম, মানে ওখানে যেও না কো, তুমি বলো না কো যুবকের সাথে কথা। আরে কি আ বলতা বল বলছো, কি হচ্ছে আপনার? আরে কি করছেন আপনি? কেমন লাগে? না না হাত ছাড়েন আমার। না বলেন না যে আমি বললাম যে আপনার হাতটা, মানে আপনার ফিলিংসটা কেমন, মানে কি কেমন লাগে? একটু হচ্ছে একটু একটু সুসুরি লাগে আমার, এই আর কিছু না। আহা রে শেষ না একদম। কি শেষ? আগ্রহ আগ্রহ মেয়েদের প্রতি? আরে ভাই মেয়েদের প্রতি আগ্রহ থাকবে কি করে, জীবনে তো আমার কোনো মেয়ে নাই, তবে একজন পুরুষ আছে, আসল পুরুষ, ড্রিম ম্যান, ড্রিম বয়। ভাই তুমি তো ভুলেই গিয়েছি, আমার তো বাবুর সাথে শপিং এ যাওয়ার কথা, কি যে করি না আমি পুরো গল্প করতে। কি দুনিয়া আসলো রে বাবা, আগে না নিজেরকে আপু বলতো, এখন নাকি ভাই বলে। তাহলে আন্টির আর মা বলেন কেমন? আপনি ডাকেন আজকে কিন্তু শপিং করে আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে, সারাদিন খুব আরাম ঘুরলাম। আমার মাথাটা খুব ব্যথা করছে। বলো কি মাথা ব্যথা করছে, দেখি দেখি দেখি। না 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 আরে না না না, আরে আমি তো সুন্দর করে মাথা দিয়ে দিব, দেখবে সুন্দর রিল্যাক্স হয়ে যাবে, তাও তোমার কষ্ট হবে তো। আরে পুরো কষ্ট হবে ঠিক আছে। করোনা দেখবে কিছুক্ষণ পর একদম মাথা রিল্যাক্স হয়ে যাবে। তুমি 9 বছর 9.5 বছর আগে যেভাবে মাথা দিয়ে দিতে, এখনো ঠিক সেভাবেই যাবো। আপনার বয়ফ্রেন্ড বাবু, আপনার
হাসতেছেন কেন? হাসতেছি বিকজ বাবু আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। ও বিদেশ থাকে, ও কয়েকদিনের জন্য দেশে আসছে, আমাকে সময় দিচ্ছে, আমি ওকে সময় দিচ্ছি। আর আমাদের মধ্যে এমন কিছুই নাই, বিকজ আই এম স্ট্রেইট, আমার ওরকম কোনো ঝামেলা নাই। না বোঝার তো কিছু নাই। আমি এই পুরো প্ল্যানটা সেট করেছি বিকজ আমার 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 মায়ের ফ্রেন্ডের মেয়েকে আমার পছন্দ না, আমি ওকে বিয়ে করতে চাই না। মেয়ে তো সেই সুন্দরী, খোদার কসম আমি নিজে ছবি দেখছি, সুপার। আপনি দেখছেন ছবি, আপনার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয় নাই, আমি বিয়ে করব না ওকে। তাহলে আপনার কেমন মেয়ে পছন্দ? কদিন আগে যদি কেউ জিজ্ঞেস করতো এই প্রশ্নটা, তাহলে আমি উত্তর দিতে পারতাম না, কিন্তু এখন কেউ জিজ্ঞেস করলে আমি খুব ভালো করে বলতে পারবো যে আমার কেমন মেয়ে পছন্দ। তবে দেয়ালটা একটু খালি খালি লাগছে না কেমন জানি, ব্ল্যাঙ্ক। এখানে নেক্সট কার ছবি উঠানো হচ্ছে? শাকিরা অথবা এলেন অথবা জেনিফার? কোনো দরকার দরকার নেই মানে কি, খালি থাকবে নাকি এরকম? আপনার অপশন পছন্দ হয়নি বলছি। আমার মোবাইল? আপনার মোবাইলটা দিন। কেন মোবাইল? ক্যামেরা কেন? কি করছে? ছবি তুলছি। মানে আমাদের? আপনি তুলুন তো একটু। আমরা ছবি তুলছি, একটু সুন্দর করে ছবি তুলুন। ছবি তুলছি কেন? তোলেন না, ক্লিক প্রিন্ট করে টাঙিয়ে দেন। ওকে, thank you.
দারুণ আইডিয়া আছে রাইসা, তুমি তোমাদের বিয়ের প্রোগ্রামে ফেসবুক থেকে একদম লাইভে যাবে। তাহলে আমার মতো যারা অভাগারা দেশের বাইরে থাকবে পার্টিসিপেট করতে পারবে না, ওই লাইভের মাধ্যমে আমরাও পার্টিসিপেট করতে পারবো। ঠিক আছে, আসল কথা বল, কাল তোর ফ্লাইট কখন? আরে তোর জন্য বললাম, আমার তো কালকে রাতে 9টায় ফ্লাইট। তাহলে কি আর দেখা হচ্ছে না? না, আর তো দেখা হচ্ছে না। থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম, আর থ্যাঙ্কস তোদের দুজনকেও। তোরাও খুব ভালো থাকবি, আমি যেন এভাবেই দেখি। হ্যাঁ, ভালো থাকিস, তুইও ভালো থাকিস, বেস্ট অফ লাক। আমি এখন আন্টিকে কি বলবো তোমার আর রিয়ার বিয়ের ব্যাপারে? আন্টি তো আমাকে এখানে প্রেম ভাঙার জন্য নিয়ে এসেছে, প্রেমে জড়াতে না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, এখন থেকে তোমার কোনো ঝামেলা তোমার একার ঝামেলা না, আমারও ঝামেলা, আমরা দুজন মিলে একসাথে মোকাবেলা করব। আর একটা জিনিস অলওয়েজ মনে রাখবো, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভ এন্ড ওয়ার। কি সত্যি তো? কি কি মানে টেনশন আছে আমার মা কি আছে? আন্টি আপনি সবসময় এত ওভার রিয়্যাক্ট করেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা যে আপনার ছেলে ছেলে হয়ে অন্য কোনো ছেলেকে যে ভালোবাসেন, আপনি খুশি না? ও তাই তো। আর মা সব থেকে বড় কথা, তুমি তো একটা চেনা জানা মেয়ে খুঁজছিল তাই না? রাইসা তো আমাদের অনেক কাছে আত্মীয়, আমার খালার বান্ধবী, ননদের মেয়ে, তাই না মা? ওকে, তাহলে আমি রিয়ার সাথে বিয়েটা ক্যান্সেল করে রাইসার বাসায় কথা বলি। আমরা কি দোষ করছিলাম? ওরে বাবা, তোরা কোনো দোষ করিস নি, আমি মাফ চাইতেছি, আমাকে মাফ করে দে, আর জীবনে কারো ব্রেকআপ করাবো না। আয়নের সাথে ভালোবাসা হওয়ার পরে বুঝতে পেরেছি যে আসল সুখটা আসলে ভালোবাসাতে, ভাঙাতে। তাহলে আমরা এসব কাকে দেখে বুঝবো বাবু? আমার বন্ধু বাবু, ও তো এখনো বিয়ে করেনি, ইনফ্যাক্ট ও মেয়ে খুঁজছে, বিয়ে করে নিয়ে যাবে একবার। ঠিক আছে, ভেরি গুড অপশন। কি পছন্দ আমার ফ্রেন্ড বাবুকে? ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? কিছু বাড়তি ভালোর জন্য।